আমরা পড়ি আমিন। চিল্লায় পড়েন আমিন। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নম্বর আলামত আন-নুতকু বিশ-শাহাদা, মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই বলে ভালো মৃত্যু। আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখাল আল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে এরপরে বিশ্বনবী বললেন, আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ। পড়েন, হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। আমিন। পড়েন আর জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ইমানি মৃত্যু। চিল্লাই বলেন ঠিক কিনা। এরপরে বিশ্বনবী বললেন, ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হাজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানে মারা যায়, এরকম হাজি আছে না? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ। পড়ে এরপরে বিশ্বনবী বললেন, মাউতু শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে? শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি? কথা বলেন, আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সালাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। বিছানায় পড়ে মারা গেছেন, কিন্তু অন্তরে কামনা ছিল, আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো, শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবে। কে? ওমর ফারুক বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। আমিন। ওমর ফারুক কই মরছে? কথা কও। ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন, মাওলাল মুগীরা আবু লুলু, আবু লুলু আল মাজুসি, মাওলাল মুগীরার আঘাতে, অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেবিং করেছে। এখানে তিনটা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে দুই ভাগ। ওনাকে খাবার দেয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজ, নাবিজের দুধ নাভি দিয়ে বেরোয় যায়। উনি বললেন, কে মেরেছে আমাকে? বলল, অগ্নি উপাসক। শুক্রিয়া করে বললেন, আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাই রে বললেন, আসল্লান নাস, ফজরের যেই নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে, এক রাকাতের পর আমাকে মারা হলো, এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে, নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমারে কে মারলো?
কে তোমাদের খলিফা হবে, কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহর, এগুলো নাই। প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা, সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না, চিল্লায় বলেন ঠিক কি না? এরপর বিশ্বনেই বললেন মরা বেতন ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড। আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে? আগে বিডিআর ছিল, এখন বিজিবি। আমার বিজিবির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয়, বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ, সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? এরপর আল মাউতু আলা আমালিন সালেহ, কোন ভালো কাজের উপর মরণ। নামাজে সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায়, এরকম আছে না নাই? তাহাজ্জুদের যায় না মাঝে, মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয়, পড়েন আমিন। রোজা অবস্থায় মারা যাওয়া, নেক আমল অবস্থায় মারা যাওয়া, এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা, আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত। আল্লাহ এই যে কথাগুলো বললাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু, আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও। চিৎকার করে পড়েন আমিন, আওয়াজ করে পড়েন আমিন। এবার আলামাত সুইল খাতিমা, কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? এক নম্বরে হলো আল ইন্তিহার, আত্মহত্যার মৃত্যু, সমাজে আছে না নাই? উকিয়াতে তো নাই না, এদিকেও মরে। কি জন্য, কেন মরে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গালি দিছে এজন্য? হ্যাঁ, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওড়না পেঁচানো, বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে, ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি শুধু ঢুকাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও, আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আত্তাআকুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ, আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন, কলমা পড়েন, এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না, আছে না নাই? এরকম ডাকায় দুঃখিয়াতে নাই, কলমা পড়তে পারে না, আটকায় যায়, মরে গেছে। এই মৃত্যুটা কি ভালো কথা বলে? ফি হালাতি সুরব, অনেকে মদ খাইতে খাইতে মরে, আছে না নাই? জুলুম করতে করতে মরে, আছে না নাই? অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই? ফি হালাতি ইরতিকাবিল কাবায়, যে কোনো কবিরা গুনাহ কর অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়, চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন, বিশ্বনেই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু কথা বলেন? গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি? এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন? যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা, ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে, মা গো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে, মা গো তোমায় মনে পড়ে। এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা রেগে আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, বাবা আপনার উপর অসন্তুষ্ট, ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু? এরপরে স্বামী যদি নাখোশ থাকে স্ত্রীর উপর, স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে, অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু, চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু। এরপরে লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি?
কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে, এটা কি ভালো মৃত্যু নাকি? আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ? আমরা শাহাদাতি মৃত্যু চাই, ইমানের মৃত্যু চাই। পড়েন আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো, এটা বড় না, বড় হলো আখিরাতের জীবন। এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না?